আগামীকাল খানাকুল দুই ব্লকে তৃণমূল কংগ্রেসের কর্মী সভা, লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই কর্মী সভা হচ্ছে। খানাকুল এক ব্লকে গত শুক্রবার হয়েছে, ওই দিনেতেই খানাকুল দুই ব্লকের কর্মী সভা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। কারণ খানাকুল দুই ব্লকে একটা তৃণমূলের অন্দরই একটা জটিলতা ছিল, সকলকে নিয়ে কর্মী সভা করার মতো পরিবেশ ছিল না, সেই কারণে পিছিয়ে দেওয়া হয়। এবং সেদিনই ঠিক হয় যে 2 এপ্রিল সেটা কিন্তু হবে, অর্থাৎ এই কর্মী সভা হবে, এবং তার প্রিপারেশন সারা হয়ে গেছে এমনটা জানা যাচ্ছে। আমার সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন নির্বাচনী কমিটির যিনি দায়িত্ব রয়েছেন মুন্সি নজিবুল করিম, আমার সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন। নজিবুল করিম, প্রস্তুতি কি একেবারে সারা হয়ে গেছে? কারা কারা থাকছেন কালকের কর্মী সভাতে? টোটাল আমাদের খানাকুল্টু ব্লকের সমস্ত তৃণমূল পরিবারের বিভিন্ন শাখা সংগঠন থেকে শুরু করে মাদার টোটাল যারা নেতৃত্ব এবং পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের জনপ্রতিনিধিরা, তার সাথে হচ্ছে আমাদের যারা সংগঠনের যারা দায়িত্ব আছে বুথ স্তর থেকে একদম সমিতি পর্যন্ত, মানে ব্লক পর্যন্ত সকলই। ওকে, এবং যেটা আমরা শুনছিলাম যে কর্মী সভা হবে হবার কথা ছিল, তার সাথে পিছি দেওয়া হয়েছিল, আপনাদের তৃণমূলের অন্দরে একটা জটিলতা ছিল, সমন্বয়ের অভাব তৈরি হয়েছিল নির্বাচনী কমিটির মধ্যে, সেই সমস্ত বিষয়গুলো কি মিটেছে? কালকের কর্মী সভা কি সফল হবে? না না, যেটা বলা হচ্ছে ওটা তো ঠিক না, আমাদের নিজেদের মধ্যে কোনো ব্যাপারই নাই। ওটা যে 2 তারিখ যেটা এর সাথে 29 তারিখ হওয়ার কথা ছিল সেটা আমাদের নিজেদের অনেকের জন্য নয়, সেটা পুরোপুরি ফালতু কথা। ওখানে আমাদের যে টাইমের ব্যাপার ছিল, ওখানে পুরুষরা এবং হচ্ছে তারকেশ্বরে ওই দিনের প্রোগ্রাম ছিল, একই সাথে 4-5টা ব্লক তো সম্ভব নয়, ওই কারণে হচ্ছে খানাকুল একটা করা হয়েছিল এবং খানাকুল দুটা পরবর্তীকালে আমাদের 2 তারিখে রেটটা করা হয়। ওকে, এবং বিধায়ক আপনাদের যিনি আছেন ইকবাল আহমেদ তৃণমূল নেতা, তিনি কি কালকে থাকবেন? হ্যাঁ, ওনাকে বলেছেন, উনি তো বলছেন আসবো, এবার কথা হচ্ছে যতক্ষণ না আসছেন তো ঠিক না, কেন ওনার তো শরীর অসুস্থ সকলেই জানেন, সেই জন্য শরীর যদি পারমিট করে উনি অবশ্যই আসবেন। এক্স্যাক্টলি কোন জায়গায় হবে এই কর্মী সভা? এই কর্মী সভা হবে আমাদের রাজহাটি যে হচ্ছে সিনেমা যেটা আছে আশা টকিজ, ওই আশা টকিজের হলে এটা ইনডোর প্রোগ্রাম। কটায় শুরু হবে? 2টোই, দুপুর 2টো। ওকে, অসংখ্য ধন্যবাদ মুন্সি নজিবুল করিম তৃণমূল নেতা, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে। ধন্যবাদ।